সাহেব তো এখনো নেপালের কোনো সিম নেয়নি, মানে ম্যাক্সিমাম ভাইবার খোলা থাকতে পারে, সেটা যদি নেটওয়ার্ক থাকে অনলাইনে। নেপাল নেপাল মানে নেপালি কেউ তো আমাকে বলে গেল ঢাকা হয়ে গেছে। মানে ওই তো নেপাল তো ঢাকার বাইরে, সে জন্যই মনে বলেছে নেপাল ঢাকার বাইরে। কিন্তু রাজ তো বলে গেল ঢাকার বাইরে যাচ্ছে। ঢাকার বাইরে যাচ্ছে নেপালের টিকিট কত? নেপালের টিকিট তো এমনিতে নর্মালি মানে 20-22 হাজার টাকা। রাজ সাহেবের টিকিটটা কত, 15-তে কাটা হয়েছে না? 15 হাজার। ভিসা তো এখান থেকেই করে গেছে এম্বাসি থেকে না? না না না, আমি যতটুকু জানি যে নেপালের ভিসা তো পোর্ট এন্ট্রি। পোর্ট এন্ট্রি? জি। মানে ওখানে গিয়ে নিতে হয়? জি। আচ্ছা, কি নাই? ও, ইউ আর ফ্রম বাংলাদেশ? ইয়েস, বাংলাদেশি বন্ধু। What is the purpose of to come to Nepal? Purpose? Yeah. Actually, to think. Oh, thinking cannot be a purpose. It can be a pleasure trip. Okay. To you, it is pleasure trip. Then pleasure. করো ভাবি এই মরফুগুলো। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করতে পারবা? হ্যাঁ বলো। আমি কিচেনে না ডাল তুলে দিয়ে আসছি, তুমি একটু কষ্ট করে নামাতে পারবা এখন? হ্যাঁ হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? সরি, মানে আপনি কোথায় যাচ্ছেন? সুইজারল্যান্ড যাচ্ছে। এক্সকিউজ মি, এই প্লেনটা কি সুইজারল্যান্ড যাচ্ছে? কেন, আপনি টিকিট কাটেননি? আমি তো নেপালের টিকিট কেটেছি। তাহলে তো ম্যাম আমরা নেপালে যাচ্ছি। কিন্তু উনি বললো যেটা সুইজারল্যান্ড যাচ্ছে। আই ওয়াজ জাস্ট কিডিং। ওকে ম্যাম, আপনি প্লিজ বসুন। যে বিমানটা নেপালে যাচ্ছে তার প্যাসেঞ্জারদেরকে নিশ্চয়ই জিজ্ঞেস করার দরকার নেই যে আপনি কোথায় যাচ্ছেন। মানে মানে বলছি যে আমরা যখন কাউকে খেতে দেখি, মানে নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করা ঠিক নয় যে আপনি কি খাচ্ছেন, অথবা যদি কাউকে ঘুমোতে দেখি তখন নিশ্চয়ই জিজ্ঞেস করা ঠিক নয় যে আপনি কি ঘুমোচ্ছেন। মানে বলছি যে যেহেতু বিমানটা নেপালে যাচ্ছে, তার মানে আমরা সবাই নেপালে যাচ্ছি কি? ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা?
টি-শার্টটি প্যাকেজ কে এখনই তো ব্রেকফাস্ট কিয়া এ প্যাকেজ কে টি-শার্ট ক্যান্সেল ইট শাম কো প্যাকেজ টি ভি ক্যান্সেল স্যার শাম কা ভি ক্যান্সেল ইট আমি এখানে চিন্তা করার জন্য আসছি ওকে তো থিংক থিংক করার কে লিয়ে আয়া টি খানে কে লিয়ে আয়া নেই তোর যদি আরেকবার প্যাকেজ ট্যাকেজ নিয়ে ঝামেলা করিস না আমি হোটেল ছেড়ে চলে যাবো হয় গেলি ম্যাডাম আরে ম্যাডাম কাজ আছে কাজ আছে ইধার কোই হোটেল হ্যাঁ হ্যাঁ বহুত হ্যাঁ পাটনা মে হ্যাঁ বহুত হ্যাঁ চলিয়ে ঠেরো এক মিনিট इस सबको पहचानते हो हाँ ये सबको तो मैंने कल वो नगरकोट में एक होटल में छोड़ा क्यों कि मुझे नगरकोट होटल में जाना है ठीक है कोई बात नहीं उठिए वो बहुत बड़ा गाड़ी है नगरकोट की जाएगा उठिए 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 मैडम वो मैडम वो काठमांडू नहीं वो नगरकोट होटल में जाएगा ये वो एक मिनट ये नगरकोट जाए हाँ नगरकोट जा रहा है हाँ आप उठिए ना अरे प्लेने वो हमरा पाशापाशी छिलाम आबार माइक्रोबासे वो हमरा पाशापाशी आछे আপনি উনি কোথায় যাচ্ছেন নাগরকোট শহরে নাগরকোট শহরে পুরোটাই তো নাগরকোট শহর কিন্তু শহরে কোথায় হোটেলে হোটেলে আচ্ছা 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 আমি অবশ্য হোটেলে উঠছি আপনি কোন হোটেলে নাগরকোট হোটেলে মানে আমি যতটুকু জানি নাগরকোটে তো হোটেল নাগরকোট বলে কোনো হোটেল নেই আপনার আপনার কথাগুলো যদি কেমন এলোমেলো অসংলগ্ন মনে হচ্ছে আরে ভাই আপনি তো আমার সব কথা বের করেই ছাড়বেন আমি আপনাকে ক্লিয়ার করছি নাগরকোটে আমার দেশের উপর আত্মীয় স্বজন আছে সবাই অনেক বড় বড় পোস্টই আছে পুলিশে আছে পৌরসভাতে আছে আমি আসলে কারো বাসায় যাচ্ছি না আমি এখানে এসেছি আমার হাজবেন্ডকে খুঁজতে নাও ক্লিয়ার এই কারণে আমার কথাগুলো আপনার কাছে এলোমেলো লাগছে আপনার এত এত আত্মীয় স্বজন এখানে আছে বড় বড় পোস্টে আছে কিন্তু আপনি আপনার হাজবেন্ডকে এখানে খুঁজে বেড়াচ্ছেন মানে গল্প হিসেবে এটা কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতো আসলে আমি আমার হাজবেন্ড একটা গেম খেলছি ও আমাকে চ্যালেঞ্জ করেছিল আমার আত্মীয় স্বজনের সাহায্য ছাড়া ওকে আমি নাগরকোটে খুঁজে বের করতে পারবো কিনা আমি ওর চ্যালেঞ্জ গ্রহণ করেছি তাই আমি এখানে আচ্ছা আচ্ছা मैम आइए साहब आइए मैडम इस होटल में कल मैंने साहब को छोड़ा था इस होटल में हाँ ओके मैडम रुपया रुपया मेरे पास तो डॉलर है यहाँ डॉलर नहीं चलता है मैडम रुपया डॉलर नहीं चलते रुपया रुपया आप लोग कैसे रुपया होगे एयरपोर्ट में मुझे डॉलर भंगा तो है शेटा तो जाने ना अच्छा তুই গেলি
দূর, চিন্তা করার মতো নিরাপদ কোনো জায়গাও নেই। ठीक है, हाँ हाँ, ऊपर आओ, ऊपर आओ, मत सो उधर। अगर गिर जाएगी तो मेरा दुकान का सामने है, मुझे ही तो बदनाम पड़ेगा ना, ऐसे मुझे अच्छा नहीं लगता है। ভাবি ফোন বন্ধ, ভাবি ছোট বোন ফোন দিছিল, বললো যে আপুর ফোন বন্ধ পাচ্ছি তোমাদের বাসায়। আমি বললাম না। তো সে কোথায়, কোথায় সে? আমি খুঁজতে গেলাম। কোথায় খুঁজলে তুমি? নিজে খুঁজছো ভালো করে? নিজে পুরাটা খুঁজছি। নাই, দরজা তালাও দাও না, কোথাও গেলে তো তালা দিয়ে যায়, তালাও তো দেয় নাই। এ কি, আরে এই বৃষ্টির ভিতরে কোথায় যাবে, ভালো করে খুঁজে দেখো। তুমি এত উত্তেজিত হয়ো না, আস্তে। আরে উত্তেজিত হবো না মানে, রাজ নাই তার বউ নাই, উত্তেজিত হবো না মানে কি? তুমি কখন দেখছো রাত্রে তাকে? আমি তো গতকালকে বিকালে দেখলাম, আমাকে বললো যে একটু ডালটা দেখবা, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। তাহলে কোথায় আশেপাশে কোথায় গেছে তাই না? শরীরটা খারাপ লাগতেছে মানে? মানে বললো যে একটু ঘুমাবো, শরীরটা একটু খারাপ লাগতেছে, এই আমি যাই ডাল দেখলাম। কি তাহলে আশেপাশে কোথায় থাকবে? না, নিজে কোথাও নাই, ফোনও বন্ধ। মোবাইল বন্ধ হবে কেন? সেই তো। আচ্ছা ঠিক আছে, তুই দেখ আমি উপরে দেখ।